নমস্কার। আজ আবার বিধানসভার বাইরে বিরোধী দলনেতা চাষিদের জন্য, আলু চাষিদের ন্যায্য পাওনা বুঝে নেওয়ার জন্য এবং গভর্নমেন্টকে যাতে ন্যায্য দামে কিনতে হয় সেই দাবিতে এবং 2022 এবং 23 সালে যে ঋণ মুকুব করার জন্য আবেদন করে আজ পথে নামলেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে স্লোগান এবং কৃষকদের পাশে থাকার জন্য যে আস্থা দিলেন, শুনে নিন বিধায়কের মুখ থেকে, বিরোধী দলনেতার মুখ থেকে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে। রাজ্য সরকারকে পরিশোধ করতে হবে, কিন্তু এখানে কিন্তু বিধানসভায় এই কৃষকদের যে অবস্থা হয়েছে, সরকার আজ হাম লোক মোর্চা নিকলা, হাউস কে অন্দর ভি বতায়া, বাহার ভি বতায়া। দাদা প্রদীপ ইন্দার কে রহেগে সব কুছ ঠিক আছে, বহুত রিকর্ড স্তর পর পুরা পুরা ঝুট বাত হ্যায়, ইসকা কোই আধার নেই হ্যায়। উনি কিছুই জানেন না, চন্দ্রকোনায় দেখে আসুন, আলু চাষে এবছরে ঋণ শোধ করবো রাজ্য সরকারকে করতে হবে। সরকার বলছে 10 লক্ষ মেট্রিক টন আলু কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুবন্ত বাবু, সরকার বলছে 10 লক্ষ
لا، উনি ওনার বলা ছাড়া উপায় নেই।